সৌদি আরবে ফাইজারের ভ্যাকসিন নিয়ে যা বললেন ডা হাসানাইন সৌদি আরবে ফাইজারের ভ্যাকসিন নিয়ে গণমাধ্যমে নিজের মতামত ব্যক্ত করেছেন ডাক্তার মাজেন হাসানাইন সৌদির একটি অন্যতম বিশাল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এই এমডি জানালেন যে ফাইজারের কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক নয় ডাক্তার হাসানাইন সৌদি আরবের টিভি চ্যানেল আল ইকবারিয়াতে উল্লেখ করেন যে মানুষ এই ভাইরাসের পার্শ্ব সহ অন্যান্য বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছে এটা খুবই স্বাভাবিক কারণ ইতিহাসে সর্বপ্রথম এবারই একটি ভ্যাকসিন উৎপন্ন হওয়া ক্লিনিক্যাল ট্রায়াল ও এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্পর্কে মানুষ অবগত হয়েছে এটি নিয়ে অনেক রকম তথ্য প্রকাশিত হয়েছে যার বেশিরভাগই ছিল ভুল এবং অসত্য যার কারণে জনগণের মাঝে এটি নিয়ে উদ্বেগ অনেক বেড়ে গেছে যা খুবই স্বাভাবিক কাজেই এখন দেশের মানুষকে সঠিক তথ্য দিয়ে মনোবল চাঙ্গা করাটা খুবই জরুরি হয়ে পড়েছে তিনি আরও জানান যে ফাইজারের কোভিড নাইন্টিন ভ্যাকসিন সৌদি আরবে আসার পর প্রশাসন একই প্রক্রিয়া অনুসরণ করবে যেমন এটি অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে যেমন গবেষণা ক্লিনিক্যাল ট্রায়াল এবং পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি পর্যবেক্ষণ থাকবে যা অন্যান্য যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই এ যাবৎকালে যুগে যুগে হয়ে আসছে এবং জনসাধারণের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হবে যাবার পরেও এই সকল প্রক্রিয়া চলমান থাকবে এবং প্রতিটি ভ্যাকসিনের শিপমেন্ট সৌদি আরবে আসার সাথে সাথেই এদের গুণগান নিশ্চিত করার জন্য নমুনাগুলি বিশ্লেষণ করবে এবং এ ব্যাপারে কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠিত পদ্ধতি চালু করতে যাচ্ছে তবে ডাক্তার হাসানাইন ফাইজারের কোভিড নাইন্টিন ভ্যাকসিন একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে যে বিভিন্ন গণমাধ্যমে রকম সংবাদ পরিবেশিত হচ্ছে তার সত্যতা নিশ্চিত করেছেন ডাক্তার হাসানাইন অধীর আগ্রহে এই ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন সৌদি আরবে এই ভ্যাকসিন আসার সাথে সাথেই তিনি এটি গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন উল্লেখ্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলির মাঝে দ্বিতীয় হিসাবে সৌদি আরব এটি অনুমোদন দেয় করোনার সংক্রমণ রোধে মধ্যপ্রাচ্যে এর আগে এই টিকার প্রথম অনুমোদন দেয় বাহরাইন সৌদি প্রেস এজেন্সি থেকে দেওয়া একটি বিবৃতির বরাদ দিয়ে আরব নিউজ ও দ্য হিল এ কথা জানায় সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদনে এই বিবৃতি তুলে ধরা বলা হয়েছে সৌদি আরবে ফাইজার বায়োটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি করোনা রুখতে দেশের স্বাস্থ্য দফতর এবার এই টিকা বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে পারবে তবে কবে থেকে দেশের সাধারণ নাগরিক করোনার এই ভ্যাকসিনটি পাবে তা ওই বিবৃতিতে জানানো হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে এদিকে নয় ডিসেম্বর বুধবার কানাডার স্বাস্থ্য বিভাগ কথা জানায় দেশটির স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা সুপ্রিয়া শর্মা বলেন ফাইজারের ভ্যাকসিন আমরা নিরাপদ মনে করছি বলেই অনুমোদন দিয়েছি করোনা মোকাবেলায় যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তবুও আমাদের পর্যবেক্ষণ চলবে আমরা ব্রিটেনের টিকা কর্মসূচির দিকেও নজর রাখছি তথ্যও নিচ্ছি অন্যদিকে গতকাল আঠারো ডিসেম্বর একদিনেই নতুন করে শনাক্ত করা হয়েছে একশো জন করোনা রোগী এছাড়া আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন দুশো জন করোনা রোগী সৌদি আরবে আজ নতুন করে শনাক্ত করা হয়েছে একশো জন করোনা রোগী এছাড়াও বিগত চব্বিশ ঘন্টায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন দুশো আট জন মৃত্যুবরণ করেছেন দশ জন সৌদি আরবে এখনও পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ষাট হাজার ছশো জন এর মাঝে সুস্থ হয়ে উঠেছেন মোট তিন লাখ একান্ন হাজার পাঁচশো জন মৃত্যুবরণ করেছেন ছ হাজার একশো সৌদি আরবে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিন জন এর মাঝে গুরুতর অবস্থায় আছেন চারশো জন